আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো আশা রাখি তোমরা প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। তোমাদের মঙ্গল কামনা করে অনলাইন ক্লাস শুরু করছি। আমি মোহাম্মদ শাহ আলম, সহকারী শিক্ষক, দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, দিনাজপুর। ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ে প্রথম অধ্যায় পাঠ 9। তোমরা প্রত্যেকে তোমাদের ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ে প্রথম অধ্যায় পাঠ 9 বের করো, যে এটি রয়েছে কি পরকাল। তোমরা কি বের করো, আজকে আলোচ্য বিষয় হচ্ছে কি আখিরাত। কি আখিরাত? আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে আখিরাত। আখিরাত অর্থ হচ্ছে পরকাল। আখিরাত আরবি শব্দ, অর্থ হচ্ছে পরকাল। মৃত্যুর পরে জীবনকে কি বলা হয়? আখিরাত। তোমরা ষষ্ঠ শ্রেণীতে পরকাল সঙ্গে পড়ে এসেছো, তোমাদের এই বিষয়ে অনেক অভিজ্ঞতা রয়েছে, মানে পড়ে এসেছো তোমরা জানো। আজকে আখিরাত শব্দ অর্থ আমরা জানলাম যে পরকাল, মৃত্যুর পর জীবনকে কি বলা হয়? আখিরাত বলা হয়। আমাদের কি করতে হবে? আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। একজন মুমিন মুসলিম হতে গেলে আমাকে অবশ্যই আখিরাতের প্রতি করতে হবে বিশ্বাস স্থাপন করতে হবে। যেমন এভাবে আমি মুসলিম হতে গেলে ইমানে মুখোশ ছেলের যে 60টি বিষয় রয়েছে, এই 60টি বিষয়ের প্রতি করবো আমি ইমান আনব। আমন্তু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির কদরি খাইরি শাররি মিনাল্লাহি তাআলা ওয়া বা'সি বাদাল মাউত। এখানে ইমানের 60টি বিষয়ের কথা বলা হয়েছে। এই 60টি বিষয়ের মধ্যে একটি বিষয় হচ্ছে পরকাল, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। যে আমি যদি মুমিন মুসলমান হয়ে থাকি তাহলে কি করতে হবে? আমার প্রথম কাজ আছে আখিরাতের প্রতি কি করতে হবে? আমাকে বিশ্বাস স্থাপন করতে হবে। তাহলে কি করবো? আমাকে আখিরাতের প্রতি কি করতে হবে? বিশ্বাস স্থাপন করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কি করব? আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করব। আখ দুনিয়াতে ভালো কাজ করব, পাপ কাজ থেকে দূরে থাকব, মন্দ কাজ থেকে দূরে থাকব, ভালো কাজের প্রতিযোগিতা করব। দুনিয়াটা হচ্ছে কি কাজকর্ম, কাজ করার স্থান। দুনিয়াটা কি? এখানে আমরা বেশি বেশি কাজ করব আর ফল পাবো কোথায়? পরকালে। ফল কোথায় পাবো? পরকালে। এই জন্য একটি প্রবাদ বাক্য রয়েছে, আর দুনিয়াও আখরাত, আর দুনিয়া, আর দুনিয়াও মাজরাতুল আখরা। আমরা কি বললাম? আর দুনিয়াও মাজরাতুল আখেরা। দুনিয়া হচ্ছে আখরাতের শস্যক্ষেত্র। এখানে দুনিয়াতে যে যেমন কর্ম করবে পরকালে তেমনই ফল পাবে। দুনিয়াতে যে যেমন কর্ম করবে তার কর্মের ফল কোথায় পাবে? পরকালে পাবে, তথা আখিরাতে পাবে। দুনিয়াতে কোনো কৃষক যদি, উদাহরণ হিসেবে বলা যায়, দুনিয়াতে যদি কোনো কৃষক, দুনিয়াতে কোনো কৃষক তার জমিতে যদি কি করে ধান চাষ করে, ধান লাগায়, তার ফল হিসেবে ফসল কীভাবে সে ধান পাবে? আজ সে গম লাগায় তাহলে কি ফল পাবে, ফসল কী পাবে? তার গম পাবে, মরিচ লাগালে মরিচ পাবে। সে তার জমিতে যেই ফসল লাগায় না কেন তার সেই ফল ফসল পাবে। ঠিক তেমনইভাবে এই দুনিয়াতে আমরা যদি কি করি, ভালো কাজ করি, তাহলে পরকালে আমরা কি ফলটা ভালো পাবো? আর দুনিয়ার জিন্দগিতে যদি আমি মন্দ কাজ করি, পাপ কাজ করি, তাহলে পরকালে এই মন্দ ফল পাবো। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে ভালো কাজ করতে অভিজ্ঞান করে,
আর তোমরাও কী করবা, বেশি বেশি করে কী করবা, ভালো কাজ করবে, ভালো কাজের প্রতিযোগিতা করবা, ভালো কাজে প্রতিযোগিতা করতে হবে, মন্দ কাজে নয়, শুভ শিক্ষা দিতে। আমি যদি আখেরাতের প্রতি বিশ্বাস স্থাপন করি, আমি যদি কী করি আখেরাতের প্রতি বিশ্বাস স্থাপন করি, তাহলে কী হবে, বিশ্বাস স্থাপন করলে যদি আমি মনে করি যে মৃত্যুর পর আমার একটা জীবন আছে, আল্লাহকে হিসাব নিকাশ দিতে হবে, তাহলে কী হবে, আমি সৎকর্মশীল হবে হয়ে যাব। পর আমি যদি আখেরাতের বিশ্বাস স্থাপন করি, তাহলে কী হবে, আমি চরিত্রবান এবং সৎকর্মশীল হতে আমাকে সহায়তা করবে। আমি যদি কী করি আখেরাতে আমি বিশ্বাস স্থাপন করি, তাহলে কী হবে, সবসময় মনে করতে হবে যে পরকালে আল্লাহ তাআলার কাছে কী হতে হবে, আমাকে আমার কাজ করবেন হিসাব দিতে হবে, কী করতে হবে, কাজকর্মের হিসাব দিতে হবে, তাহলে দুনিয়াতে আমি খারাপ কাজ করতে পারবো না। দুনিয়াতে যদি আমি কী করি ভালো কাজ করি, সৎকর্মশীল হই, মানুষকে সৎ কাজের আদেশ দেই, অসৎ কাজে নিষেধ করি, তাহলে কী হবে, আল্লাহ তাআলা আমার পুরস্কার হিসাবে জান্নাতে আল্লাহ তাআলা জান্নাতের আল্লাহ তাআলা কী উপহার দেবেন, তাকে জান্নাত উপহার দেবেন। আর দুনিয়াতে যদি কী করে মানুষের হক নষ্ট করে, দুনিয়াতে যদি খারাপ কাজ করে, মন্দ কাজ করে, তাহলে পরকালে কী দেবেন, শাস্তির জায়গা হিসেবে আল্লাহ তাআলা রেখেছেন জাহান্নাম। তাহলে কী করবো, আমি যদি পরকালের প্রতি আখেরাতের প্রতি বিশ্বাস স্থাপন করি, আখেরাতের বিশ্বাসেই মানুষকে কী করবে, কল্যাণের পথে পরিচালনা করতে সহায়তা করবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কী করবো, পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করব আর ভালো ভালো কাজ করব। মৃত্যুর মানুষের এই ইহকাল এবং পরকালে, ইহকাল থেকে পরকালে যাওয়ার প্রথম মাধ্যমটা হচ্ছে মৃত্যু। মৃত্যুর পরে মৃত্যুর মাধ্যমে এই ইহকাল, এই আমাদের ইহজীবন ইহকালটা সমাপ্ত ঘোষণা হয়। যখন মানুষ ইন্তেকাল করবে, কুল্লু নাফসিন যায়েকাতুল মাউত, প্রতি মানুষ যখন মৃত্যুবরণ করবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, মৃত্যু করার পরে তাকে কী করা হবে, দাফন করা হবে। কবরে কোথায় করা হবে, কবরে দাফন করা হবে। যখন কবরে দাফন করা হবে, মুনকার নকির নামে দুজন ফেরেশতা এসে কী করবে, মানুষের মৃত ব্যক্তিকে তিনটি প্রশ্ন করবে। কয়টি প্রশ্ন করবে, তিনটি প্রশ্ন করবে। যদি এই তিনটি প্রশ্ন জবাব যদি ঠিকঠিক হয়ে যায়, তাহলে সে কী হলো, সে কবর, কিয়ামত, হাশর, মিজান, সিরাত সমস্ত জায়গায় সে পার হয়ে যাবে। আর যদি উত্তর দিতে না পারে, সব জায়গায় সে ধরা খাবে, সে কবরে ধরা খাবে, মিজানে ধরা খাবে, হাশরের ময়দানে ধরা খাবে, পত্রিকা সিরাতে ধরা খাবে, প্রতি স্তরে সে ধরা খেয়ে যাবে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের কাছে গিয়ে কাঁদতে, সাহাবা জিজ্ঞাসা করত, হে ওসমান, তুমি কবরের কাছে এসে এত কান্না করো কেন, যখন আল্লাহ রাসূল করিম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জাহান্নামের বয়ান করে, জাহান্নামের আজাব শাস্তির কথা বয়ান করে, তখন তো আপনি কান্না করেন না, কিন্তু কবরে আসে, কবরের কাছে এসে আপনি কান্না করেন কেন? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ও আমার সাথীরা, ও আমার বন্ধুরা, তোমরা শোনো, যদি এই কবরে তিনটি প্রশ্ন উত্তর দিতে না পারে, তাহলে কি সব জায়গায় ধরা খেতে হবে, এই জন্য আমি কান্না করি, ভয়ে পরকাল যে আছে, আখেরাত যে হবে, এই ভয়ে আমি কান্না করি। তাহলে আমরা কি করব, কবরে যাওয়ার আগে আমাকে প্রস্তুতি নিতে হবে এই তিনটি প্রশ্নের উত্তর যেন আমরা দিতে পারি। মুনকার নকির এসে মৃত ব্যক্তিকে প্রথম প্রশ্ন করবে, মান রাব্বুকা, তোমার রবকে, মান দিনুকা, দ্বিতীয় প্রশ্ন মান দিনুকা, তোমার দিন কি, তোমার জীবন বিধান কি, তৃতীয় প্রশ্ন মান নবিউকা, তোমার নবী কে। যদি সে মুনাফিক হয়, অমুসলিম হয়, কাফের বেঈমান হয়, তাহলে সে উত্তর দিতে পারবে না। যখন তাকে প্রশ্ন করা হবে মান রাব্বুকা, সে বলে হাইয়া তাআলা আদ্রি, হাইয়া তাআলা আদ্রি, আমি জানি না, জানি না, এই প্রশ্ন উত্তর কী হবে, আমার রবকে আমি জানি না। আর যদি দ্বিতীয় প্রশ্ন করে মান দিনুকা, তুমি দুনিয়াতে কীভাবে চলেছো,
তোমার ধর্ম ছিল, তোমার জীবন বিধান কি ছিল, তোমার জীবন স্টাইল কি ছিল, হাই হাত আলাপ দি হাই হাত আলাপ দি, আমি জানি না, আমি জানি না, আমি দুনিয়াতে কীভাবে চলেছি, আমার জীবন বিধান কী ছিল আমি জানি না। তৃতীয় প্রশ্ন আপনার উৎপবে সর্বশেষ প্রশ্ন, আচ্ছা ঠিক আছে, তা তোমার তৃতীয় প্রশ্ন একটা উত্তর দাও যে আমার নাবিউকা তোর নবী কে ছিল, বললে আমি জানি না, আমি জানি না, আমার নবী কে ছিল, বলতে পারবে না। আর যদি সে মুমিন হয়, মুসলিম হয়, মুত্তাকি হয়, যখন তাকে প্রশ্ন করা হবে মান রাব্বুকা তোমার রবকে, সঙ্গে সঙ্গে মুমিন ব্যক্তি উত্তর দেবে রব্বি আল্লাহ আমার প্রভুকে আল্লাহ সুবহানাহু তাআলা, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে যেন প্রত্যেককে যেন এই প্রশ্ন উত্তর দিতে পারে, সেই জন্য প্রত্যেক বলা আমিন। দ্বিতীয় প্রশ্ন করবে মান দিনুকা তোমার দিনকে, দিন কী ছিল তোমার, তোমার জীবন বিধান কী ছিল। মুমিন উত্তর দেবে দিনের ইসলাম, আমার জীবন বিধান কী ছিল, ইসলাম, আমি ইসলামের মতে আমি চলেছি, নবী রাসূলগুলো যেভাবে দিক নির্দেশনা দিয়েছিল ইসলামে যেভাবে ছিল আমি সেভাবেই জীবনযাপন করেছি। তৃতীয় প্রশ্ন পরে তোমাকে, ঠিক আছে তুমি দুইটি উত্তর সঠিক দিয়েছ, এবার সর্বশেষ প্রশ্ন তোমার একটি, আরেকটি প্রশ্ন উত্তর দিতে পারলেই তুমি কী হবে দুনিয়া তো, তুমি কী হবে কবরে শান্তি থাকতে পারবে, সব জায়গায় তুমি কি মুক্তি পেয়ে যাবা। সর্বশেষ প্রশ্ন কি বলবে, মানে নবীউকা তোমার নবী কে ছিল, কাকে তুমি অনুসরণ করছো, কাকে তুমি, সঙ্গে সঙ্গে উত্তর দেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম, নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম আমার নবী হচ্ছে কি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সঙ্গে সঙ্গে তা কী হবে, একটা আওয়াজ আসবে, একটি আওয়াজ আসবে কি, আফসিরু বিল জান্নাতি ওয়া আলবিসু বিল জান্নাতি, যে তাকে একটা আওয়াজ আসবে যে মৃত ব্যক্তিকে কী করো তুমি জান্নাতের পোশাক পরিয়ে দাও, জান্নাতের পোশাক পরিয়ে দাও এবং তাকে শুনে দাও, তাকে জান্নাতের সুসংবাদ তাকে দিয়ে দাও, সুবহানাল্লাহ। এবং চোখ দুটি যতটুকু প্রশস্ত হয়, যতটুকু দেখা যাবে তার কবরটা তত বড় কী হবে, ততটুকু প্রশস্ত হয়ে যাবে, একটি মৃত ব্যক্তি মানুষ এক মানুষের একটি চোখের দৃষ্টি যত দুর্বল যাবে তার কবরটা তত প্রশস্ত হয়ে যাবে। আর যারা প্রশ্ন উত্তর দিতে পারবে না, কবরটি এতই সংকীর্ণ হয়ে যাবে, এতই চিপা হয়ে যাবে যে ডান দিকে এমন চাপ প্রয়োগ করবে, এমনভাবে বাম দিকে এমনভাবে একটি চাপ দিবে তার হাড় মাংস ছিটকে পড়বে, আর বাম দিকে এমন একটি চাপ দিবে তার হাড়গুলো চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে এবং তার জাহান্নামের শাস্তি আগুন দগ্ধ করবে, তাকে তার আমল হিসেবে তাকে কী হবে শাস্তি দেওয়া হবে। সেই জন্য কবরটি খুব একটি গুরুত্বপূর্ণ বিষয়। এরপরে কী হবে, কিয়ামত হবে, সকল মানুষ যখন পৃথিবীর মুখে যখন কিয়ামত হবে, হযরত আল্লাহ তাআলা হুকমে হযরত ঈসা আলাইহিস সালাম সিংহাসনে ফুঁক দেবে, তখন কী হবে সমস্ত পৃথিবীতে যা কিছু সব চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে, সমস্ত মানুষ মারা যাবে, গাছপালা নদীনালা সমস্ত চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে, মাটির ভিতরে যা কিছু সম্পদ রয়েছে সমস্ত কী হবে তা প্রকাশিত হয়ে যাবে। তারপর হবে কি হাশরের ময়দান, হযরত ইসরাফিল আলাইহিস সালাম যখন আল্লাহর হুকমে আবার দ্বিতীয়বার সিংহাসনে ফুঁক দিবেন, ফুঁক দেওয়ার সঙ্গে সঙ্গে কী হবে সকল মানুষ এক জায়গায় একত্রিত হবে, কী হবে হাশরের ময়দান, এটা কী বলা হবে হাশরের ময়দান, আল্লাহ তাআলা হিসাব নেবেন সেদিন, সেদিন হিসাব নেবেন। এই হাশরের ময়দান, এই হাশরের ময়দান কী হবে, মানুষের এক নম্বর হচ্ছে কি মানুষের পাপ পুণ্যের হিসাব আল্লাহ তাআলা নেবেন, পৃথিবীতে সে মন্দ কাজ করেছে না ভালো কাজ করেছে হিসাব নিকাশের কথায় হিসাব নেওয়া হবে, কোথায় হাশরের ময়দানে। দ্বিতীয়ত আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে, আল্লাহ দ্বিতীয়ত হাশরের ময়দানে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। তৃতীয়ত সূর্য মাথা অতি নিকটে থাকবে, হাশরের ময়দানে সূর্য দেড় হাত মাথার উপরে সূর্য থাকবে আর জমির দানা হয়ে যাবে, কি ভয়াবহ শিক্ষার্থীরা তোমার লক্ষ্য করছো, দেড় হাত উপরে সূর্য থাকবে, এত রোদ হবে, অনেকে রোদে কী হবে, কী হবে গরমে মানুষ ঘাম থাকবে, এত গরম
আর তামার জমির পা পুরো আছে গড়ে মানুষকে ঘামতে শুরু করবে। অনেকেই কী করবে, ঘামের মধ্যে সাঁতার কাটবে। যারা দুনিয়াতে খারাপ কাজ করবে, খারাপ কাজ করেছে, তারা কী করবে, গরমে ঘামবে এবং তাদের ঘামে কী হবে, সাঁতার কাটবে তারা, মনে সাগরের মধ্যে সাঁতার কাটতেছে। অপরদিকে যারা মুমিন মুসলিম, আল্লাহকে যারা বিশ্বাস করেছে, আল্লাহর জীবন বিধান মোতাবেক চলেছে, কোরআন দ্বারা জীবনকে পরিচালিত করেছে, ইসলামকে অনুসরণ করেছে, আল্লাহ নবী রাসূল সাল্লামের জীবন বিধানকে অনুসরণ করেছে, তাদের কী করা হবে, সেই দিন আরশের ছায়া দেওয়া হবে। আরশের ছায়া দেওয়া হবে তাকে, দেড় হাত সূর্য, মাথায় কিছুই মনে হবে না। মাথার কাছে সূর্য দেড় হাত, যারা মুমিন তাদের কিছুই মনে হবে না, তার সাঁতার মধ্যে তাকে ছায়া দেওয়া হবে, আরশের ছায়া। সেখানে কত সুন্দর, মানে এসি রুমে আছে, আমার না ঠান্ডা না গরম। যারা ইমানদার তার আমল নামা দেওয়া হবে ডান হাতে, যারা ইমানদার তার আমল নামা দেওয়া হবে কোথায়, ডান হাতে আমল নামা দেওয়া হবে। অপরদিকে যারা মুশরিক মুনাফিক ও মুসলিম, তাদের আমল নামা দেওয়া হবে কোথায়, বাম হাতে। তাদের আমল নামা দেওয়া কোথায়, বাম হাতে আমল নামা দেওয়া হবে। আর সেদিন হাশরের ময়দানে একমাত্র বিচারক হবেন কে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। একমাত্র বিচারক হবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। হাশরের ময়দানে নবী রাসূল ফেরেশতা এমনকি মৃত ব্যক্তি প্রত্যেকের অঙ্গ প্রত্যঙ্গ, হাত মুখ পা সাক্ষী দেবে। তাহলে আমরা হাশর সম্পর্কে জানলাম, এরপর আমরা জানব সিরাত সম্পর্কে। শুক্রিয় শিক্ষার্থীবৃন্দ। তাহলে আমরা কী হোক আলোচনা করব সিরাত সম্পর্কে। সিরাত শব্দ হচ্ছে কি, পুল। সিরাত শব্দ হচ্ছে পুল, ব্রিজ, পথ, পদ্ধতি। এগুলো হচ্ছে সিরাত শব্দের শাব্দিক অর্থ। সিরাত শব্দের শাব্দিক অর্থ হচ্ছে পথ, রাস্তা, পুল, পদ্ধতি। সিরাত কোথায় অবস্থিত, জাহান্নামের উপরে। জাহান্নামের উপরে সিরাত অবস্থিত। এই সিরাতটা কোথায় অবস্থিত, জাহান্নামের উপরে। যখন কাল কেয়ামতের দিন মানুষকে হিসাব নিকাশ করার পরে কী করা হবে, যখন সে এই সিরাত পুল পার হবে, সিরাত পার হবে, যারা ইমানদার মুত্তাকি আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহ যাদের উপর রাজি এবং খুশি, তারা কী হবে, এই সিরাত কী করবে, এসে বিদ্যুৎ বেগে কী করবে, বিদ্যুৎ বেগে সিরাত পার হয়ে যাবে, তারা কোনো কিছু মনে হবে না। এই সিরাতটি দ্রুত পার হয়ে যাবে, প্রশস্ত হয়ে যাবে, বিশাল সিরাতটি কিছু মনে হবে না। যদিও তোমরা জানো এই সিরাতটি এতই সূক্ষ্ম, একটি চুলের চেয়েও 70 ভাগ করলে এত যে সূক্ষ্ম হয়, এর চেয়ে সূক্ষ্ম একটি বৃষ্টি হবে, আর কালো অন্ধকার, ফুটফুটে অন্ধকার হবে। যারা ইমানদার কেউ চোখের পলকে কী করবে, চোখের পলকে কী হয়ে যাবেন, এই সিরা তথা এই ব্রিজ পার হয়ে যাবে। আবার কেউ কেউ ঝড়ের বেগে, ঝড়ের গতিতে কী হবে, সিরা পার হয়ে যাবে। আবার কেউ তার আমল অনুসারে কেউ কী করবে, দৌড়ে সিরা পার হয়ে যাবে। আবার কেউ কেউ হেঁটে 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 সিরাত পার হবে। আবার কেউ হামাগুড়ি দিয়ে তার আমল অনুসারে, যে যেমন আমল করবে দুনিয়াতে তেমনই ফল। আগে বলেছি আর দুনিয়াও মাঝত্র আখেরা, দুনিয়া আখেরাতে ষষ্ঠ ক্ষেত্র, দুনিয়া তুমি যেমন আমল করবা পরকালে তেমনই ফল পাবা। যা আমল কম সে কেউ হামাগুড়ি দিয়ে, যেমন শিশুরা হামাগুড়িতে প্রথমে হামলা চলা শুরু করে, ঠিক হামাগুড়ি দিয়ে সেই ব্রিজ পার হবে। আর যারা আল্লাহকে অবিশ্বাস করত,
অবিশ্বাস করে, ইসলামের বিধিবিধানগুলো মেনে চলে না, এই সময় কাফের মুশরিক ও মুসলিমরা এই সিরাত পার হতে পারে না। এই গুটগুদ অন্ধকার যখনই পা দিবে, যখনই এই ব্রিজে কী করবে, একটি পা দিবে, সঙ্গে সঙ্গে দুই টুকরো হয়ে একা জাহান্নামে পড়ে যাবে। শুধু শিক্ষার্থীবৃন্দ, আল্লাহ তালা আমাদেরকে সিরাত পার হওয়ার তৌফিক দান করুক। সকলে বলো আমিন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা কী করবো, সিরাত আল্লাহ তালা আমাদেরকে পার হওয়ার তৌফিক দান করুক। এরপরে আমরা আলোচনা করব মিজান সম্পর্কে। মিজান, মিজান শব্দ হচ্ছে দাড়ি পাল্লা, পরিমাপক যন্ত্র। মানুষের পাপপুণ্য যে হিসাব করা হবে, যে মানদণ্ড দিয়ে, সেটাই হচ্ছে মিজান। সেটাই কি মিজান? আল্লাহ তাআলা সূরা আম্বিয়ায় আয়াত 47 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছে যে আমি কিয়ামতের দিন ন্যায় বিচার মানদণ্ড স্থাপন করব। তাহলে বলেছে অবশ্যই কী হবে, কোরআন যেহেতু আছে, কোরআন সত্য কিতাব, যে কী হবে, আল্লাহ তাআলা কী করবেন, মিজান তথা পরিমাপক যন্ত্র দিয়ে মানুষের পাপ পুণ্যের হিসাব করা হবে। এক পাল্লায় দাড়ি পাল্লার এক পাশে দেওয়া হবে পাপ, আরেক পাশে দেওয়া হবে পুণ্য। ওজন করা হবে, যদি পুণ্য বেশি হয় তাহলে সে জান্নাতে চলে যাবে, আর যদি মন্দ কাজগুলো বেশি হয় তাহলে সে জাহান্নামে যাবে। তার আমল হিসাবে, আমল অনুসারে সে জান্নাতে যাবে এবং তার আমল হিসাবে সে জাহান্নামে যাবে। এই জন্যই তো বলা আছে মোট জান্নাত কয়টি, মোট জান্নাত 8টি। তার আমল হিসেবে সে পর্যায়ক্রমে সে কী করবে, জান্নাতে যাবে। আর জাহান্নামে ঠিক তেমনিভাবে 7টি জাহান্নাম রয়েছে, তার পাপের বোঝা হিসেবে পর্যায়ক্রমে সে কী করবে, এই 7টিতে প্রবেশ করবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা কী করব, আল্লাহ তাআলা আমাদেরকে যেন ভালো কাজ আমাদের বেশি বেশি হয়, এই আল্লাহ তাআলার কাছে এই ফরিয়াদ করি। আল্লাহ তাআলা আমাদেরকে কি ভালো কাজ করার তৌফিক দান করে। আল্লাহ তাআলা বলেছেন ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন ওমান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকা আল্লাযিনা খাসিরু আনফুসাহুম ফি জাহান্নাম খালিদুন। সূরা আল মুমিনুন আয়াত 102 এবং 103। ফামান সাকুলাত মাওয়াজিনুহু, যাদের পাল্লা পুণ্যের ভারী হবে, পুণ্যের ভারী হবে তারা হবে সফল কাম। যাদের সেদিন মিজানের পাল্লায় যাদের পুণ্য বেশি হবে তারা হচ্ছে কি সফল কাম, আল্লাহ তাআলা বলেছেন সে সফল কাম। ওয়ামান খাফফাত মাওয়াজিনুহু, আর যাদের পাল্লা হালকা হবে, যাদের পাল্লা হালকা হবে তারা নিজেরাই ক্ষতিগ্রস্ত হয়েছে। ফাউলাইকাল্লাযিনা খাসিরু আনফুসাহুম, তার নিজেদের ক্ষতি করেছে। ফি জাহান্নাম খালিদুন, তারা জাহান্নামে চিরস্থায়ী থাকবে। তাহলে আমরা বুঝতে পারি কাল কিয়ামতের দিন মিজান দ্বারা মানুষের পাপ পুণ্যের হিসাব নেওয়া হবে। তাহলে বন্ধুরা, সুপ্রিয় শিক্ষার্থীরা, তারা কী করবো, আমরা কিছু আল্লাহ তাআলা শিক্ষা দিয়ে দিয়েছেন যে আমরা কী কাজ করলে আমলনামা কাল কিয়ামতের দিন যখন মানুষের পাপ পুণ্যের হিসাব নেবেন মিজানে পাল্লা ভারী হবে বলে দিয়েছেন। সূরা হাদিসে সহি মুসলিম শরীফে একটা হাদিসে আছে আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, আলহামদুলিল্লাহ বললে কি বেশি বেশি আলহামদুলিল্লাহ বলবো তাহলে কি মিজানে পাল্লা ভারী হতে সহায়তা করবে। আমরা কী করবো, আলহামদুলিল্লাহ বলবো তাহলে কী হবে, বলার কারণে মিজানের নিকির পাল্লা ভারী হবে। আরেকটি হাদিসে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, দুটি বাক্য এমন রয়েছে, কয়টি বাক্য রয়েছে, দুইটি বাক্য রয়েছে, দুটি বাক্য রয়েছে যা আল্লাহর নিকটে কি প্রিয়, আল্লাহর নিকটে প্রিয় এবং উচ্চারণ করতে খুব সহজ, উচ্চারণ করতে কি খুবই সহজ, সহজ উচ্চারণ করা যায় এবং মিজানের পাল্লা ভারী হবে, মিজানের পাল্লা ভারী হবে। আল্লাহ রাসূল বলেছেন এমন একটি দোয়া রয়েছে যে দোয়াটা করলে, দোয়াটা কেমন, যে আল্লাহ তাআলার কাছে প্রিয়, উচ্চারণ করতেও কি সহজ এবং মিজানে পাল্লা ভারী, মিজানে পাল্লা কী হবে, ভারী হবে। বাক্যটি হচ্ছে সুবহানাল্লাহি
বেহামদিহি সুবহানাল্লাহ রাজিম। আমরা কী করবো সেই শুক্রের শিক্ষা করে আমরা বেশি বেশি করে কী করবো এই দোয়াটা করব, সুবহানাল্লাহি অবেহামদিহি সুবহানাল্লাহ রাজিম, এইটি বেশি আমল করব। তা কালকে আমাদের দিন তাহলে কী হবে আমাদের মিজানের পাল্লা ভারী হতে সহায়তা করবে। শুক্রের শিক্ষার্থীবৃন্দ, তোমরা কী করবা বাড়িতে বাড়িতে বেশি বেশি পাঠ্য বইটি ভালো করে পড়বা, তোমরা সুস্থ থাকো, সুন্দর থাকো, তোমাদের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ প্রত্যেককে এই ক্লাস দেখার জন্য, তোমাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।